আসসালামু আলাইকুম, টিয়ার বার্ডস ফার্মে আপনাদের স্বাগত। ক্রোকোডাইল পাখি প্রেমীদের কাছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই খুঁজে পাবেন। এখন আমি আমার পাখি কেনা সম্বন্ধে কিছু কথা বলবো, যাতে করে আপনাদের সকল বিষয়গুলো জানতে পারেন। ক্রোকোডাইল পাখি শৌখিন একটি পাখি, দেখতে খুব সুন্দর লাগে, চাইলেই বাসায় পাখি পালন করতে পারেন এবং বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন। তবে এর জন্য ভালো জাতের পাখি কিনতে হবে আপনাকে, কারণ আমি পাখি কেনার আগে অনেকেই বলেছিল, ভাই এ পাখি কিনেন না, আমি বিগত 2 বছর যাবৎ ক্রোকোডাইল পাখি পালন করতেছি, অথচ বাচ্চা তো দূরের কথা, একটা ডিমও দেয়নি, এসব কথা বলেছিল অনেকেই। কিন্তু আমি একজোড়া পেয়ার কিনেছি 8,000 টাকা দিয়ে, যাদের ভিডিওতে দেখতে পারতেছেন। আমি যে ব্যক্তির কাছ থেকে পাখি কিনেছি সে বলেছিল 1 মাসের মধ্যে ডিম দিবে, আর যাই হোক লোকটা আমাকে ঠকায়নি। 20 দিনের মাথায় 1টি ডিম দিয়েছে, 2য় দিনে 2টি ডিম দিয়েছে, 3য় দিনে আরও 1টি, 4র্থ দিনে আরও 1টি, মোট 5টি ডিম দিয়েছে এবং 4টি বেবি বাচ্চা পরিপুষ্টভাবে হয়েছে। আপনি যদি আমার ভিডিও বা নিয়মগুলো ফলো করেন, আশা করি আপনিও ঠকবেন না। এই বিষয়ে বিস্তারিত পরে কথা বলছি, তার আগে ক্রোকোডাইল পাখি সম্বন্ধে কিছু কথা বলি। পাখি প্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের শৌখিন একটি পাখি হচ্ছে ক্রোকোডাইল, যার আদিনিবাস সুদূর অস্ট্রেলিয়ায়। এরা প্যারাকিট বা টিয়া প্রজাতির পাখি। আদুরে ক্রোকোডাইল পাখি সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। বন্য ক্রোকোডাইলের ধূসর বর্ণের হয়। শৌখিন পাখি পালকদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে এখন এদের অনেক মিউটেশনের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে লুটিনো, ফন, গ্রে, রুবিনা, হোয়াইট হোয়াইজ, সিলভার প্রকৃতি উল্লেখযোগ্য। মাথায় ঝুঁটি দেখে অন্য পাখির থেকে এদেরকে খুব সহজেই আলাদা করা যায়। এরা প্রতি বছরে 4 বার ডিম দিয়ে থাকে এবং 5 থেকে 6টি করে ডিম দেয় এবং 4 থেকে 5টি করে বাচ্চা দেয়। 1 থেকে 2টি ডিম নষ্ট হয়ে যায়। যদিও প্রথম অবস্থাতে আপনি 4 বার বাচ্চা পাবেন না, তার কারণ পূর্ণবয়স্ক বাচ্চা পেতে হলে আপনাকে 2 মাস অপেক্ষা করতে হবে। আবার যদি বাচ্চার বয়স 15 দিন হওয়া মাত্রই হাঁড়ি থেকে বা বক্স থেকে বের করে দেন এবং হ্যান্ড ফিডিং করান, তাহলে 20 দিনের মাথায় আবার মিটিং শুরু করবে। তাই যত তাড়াতাড়ি বাচ্চাকে বাবা মা থেকে আলাদা করবেন, তত তাড়াতাড়ি আবার ডিম দেওয়া শুরু করবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসি পাখির খাবারের ব্যাপারে। পাখির খাবার খুবই সেন্সিটিভ, কারণ আপনি খাবার যে মানের দিবেন আউটপুট সেরকমই পাবেন। অনেক সময় দেখা যায় পাখির ডিমের মধ্যেই বাচ্চা মারা যায়, আবার দেখা যায় বাচ্চা জন্ম হওয়ার পর অপুষ্টিতে ছোট থেকে বড় সাইজ হতে চায় না অনেক সহজে, ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা যায়। তাই খাবারটা একটু ভালো মানের দিবেন, দিনে 2 বার পানি পরিবর্তন করে দিবেন, সবসময় মিক্সড খাবার ব্যবহার করবেন, যার মধ্যে চিনা, কাউন, আতপ চালের ধান, সূর্যমুখীর বীজ ইত্যাদি শাকসবজি কিছু দেবেন। সবসময় ইটের গুঁড়া একটি বাটিতে দিয়ে রাখবেন। পাখি সুস্থ থাকার জন্য ইটের গুঁড়া এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ওরা একটু পরপর খাবে, এতে করে আপনাদের পাখির কোনো পেট খারাপ হবে না সহজেই এবং ডিমগুলো শক্ত এবং পরিপুষ্ট হবে। আরেকটি বিষয়, সাগরের ফেনা সবসময় খাঁচায় দিয়ে রাখবেন, যাতে করে ওদের ভিটামিনের অভাবটা মিটে যাবে। দিনে 1 বার ছোলা দিবেন। ছোলা বোট দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি ডাইরেক্ট দিবেন না, রাতের বেলায় ভিজিয়ে রাখবেন, সকালে পানি ঝরিয়ে দিবেন, ওরা খুব মজা করে খাবে। সপ্তাহে 1 বার ডিম সিদ্ধ করে দিবেন, তবে কুচিয়ে দিবেন। যদিও খাবারে আরেকটি ভিডিও দিব আপনাদের, যাতে খাবার কিভাবে দিতে হয়, পাখি কি কি খাবার আসলে পছন্দ করে এক্সট্রা জাতীয়। আপনার পাখি যদি অ্যাডাল্ট হয় তবে সাথে সাথেই বক্স বা হাঁড়ি দিয়ে দিন, তবে আমি সাজেস্ট করব বক্স ব্যবহার করতে, কারণ বক্সে বাচ্চারা খুব ভালো থাকে, তাড়াতাড়ি পশমও হয়ে যায় এবং গ্রোথও খুব ভালো থাকে। তারপর যা বলছিলাম, বক্স দিলে পাখির মিটিং শুরু করে দেবে, 10 থেকে 15 দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে, তাতে করে তারা খুব সহজেই একটা বাসা বানিয়ে ফেলবে।
আপনার আর কিছু করা লাগবে না। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পাখি বক্স দেওয়ার পর পাখিদের খুব বেশি একটা ডিস্টার্ব করবেন না, একটু দূরে রাখবেন, একটু আড়াল রাখবেন, একটু বারান্দায় রাখবেন কিংবা একটু সাইডে রাখবেন, যাতে করে পাখি ডিস্টার্ব ফিল না হয় আর ঘুমের জন্য বিরক্তি না হয়। সারা রাত লাইট জ্বালাই রাখবেন না, কারণ হচ্ছে পাখি ডিস্টার্ব ফিল করতে পারে, এতে করে ওরা ডিম দেওয়ার সম্ভাবনা কম থাকে। তো কীভাবে বক্স সাজাবেন, বক্সের ভিতর কী কী দিবেন সে নিয়ে আমি আরেকটি ভিডিও দিব, কারণ একটি ভিডিওতে সব বলে দিলে ভিডিওটি অনেক মূলত লম্বা হয়ে যায়, তাতে করে আপনাদের অনেক বিরক্তিও লাগতে পারে। সঠিক সাজেশন পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।